আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের এই আয়োজনে যারা উপস্থিত রয়েছেন, যে সকল অতিথিবৃন্দ, শুরুতেই আমি তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আসলে বেসিক্যালি সাইফ স্পোর্টিং ক্লাব যখন আমরা শুরু থেকেই ক্লাবটাকে মানে এস্টাবলিশ করি, তখন আমাদের বেসিক টার্গেট ছিল শুধু ক্লাবটা দেশের ক্রীড়াঙ্গনেই মানে উন্নয়নে বা দেশের ক্রীড়াঙ্গনে ভালো খেলার প্রতি যে কোনো খেলাতে ভূমিকা রাখবে না, একটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও শুধু ক্লাবকে না দেশকেও একটা পরিচিত করার ক্ষেত্রে একটা ব্যাপক একটা ভূমিকা অর্জন করবে বা রাখবে, এটা আমরা শুরু থেকেই আমাদের এটা একটা লক্ষ্য ছিল। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণ করে আমরা নিজেরা কী বলে প্রাউড ফিল করছি। এবং এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ, এখানে এই নামের সাথে জড়িত যে এশিয়ার মধ্যে আমরা সেকেন্ড হওয়ার গৌরব অর্জন করেছি। আমাদের দাবাতে এই সমস্যার কিছুটা অনেকখানি সমাধান হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব আসাতে। এবং রাকিব যেটা বললো যে আমাদের একটা একাডেমিও দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আশা করছি যে ভবিষ্যতে ভালো প্লেয়ার আসবে, বের হবে। এবং আমরা অলরেডি ফেডারেশন এবং সাইফ স্পোর্টিং ক্লাবের যে যৌথ উদ্যোগ, তার অলরেডি আমরা বিভিন্ন রকম ফলাফল দেখছি। সাইফ স্পোর্টিং ক্লাব ওনারা আমাদেরকে চেজে আসার পর থেকেই টুর্নামেন্ট বলেন, শুধু ওনাদের ক্লাবের পক্ষে না, ফেডারেশনের জন্য অনেক কিছু করছেন। ইভেন কি নিউ জেনারেশনদের জন্য ওনারা অলরেডি একটা চেজ একাডেমি করেছেন। তো আমরা আশা করছি যে এটা দিয়ে আমরা পাইপলাইনে অনেক প্লেয়ার বের করে নিয়ে আসবো। গত 13-14 মাস দাবা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের বর্তমান কমিটি দাবাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি মনে করি যে দাবার যে হারানো যে গৌরব, সেটা আমরা ফিরে পাবো এবং দাবা অনেক দূর এগিয়ে যাবে। সাইফ স্পোর্টিং ক্লাব কিন্তু প্রথমেই আমার দাবা ফেডারেশনে একটি সেকেন্ড ডিভিশন টিম নিয়ে যাত্রা শুরু করে, প্রথম বছরেই তারা চমক সৃষ্টি করেছে বাংলাদেশ দাবাতে। তা আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের দাবা দল আরও বেশি তার সাফল্য অর্জন করতে পারবে। সাইফ স্পোর্টিং ক্লাব যেটা আজকে যে অনুষ্ঠান করার মাধ্যমে এই সব প্লেয়ারদের যারা অর্জন করেছে আজকে দাবার বিভিন্ন খেলায়, আজকে আমি সাইফ স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাই। আমরা মনে হয় আমরা আজকে তুরস্কে আসি বা আজকে সিঙ্গাপুর আসি। আসলে দাবা নিয়ে অনেক চিন্তা ভাবনা আমাদের, বিশেষ করে তরফদার রুলামিনীর নেতৃত্বে আমরা দাবাকে ওনাকে সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে, উনি সব কিছু দেখছে। আমাদের যারা কমিটিতে আছে সবাই আন্তরিক, যারা কমিটিতে আছে সামনের দিনগুলোতে দাবার সব ব্যাপারে সাহায্য সহযোগিতা করাবে। এবং আগামী যে বিশ্ব অলিম্পিয়াড যেখানে আছে সেই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে, একজন ভালো টিচার এনে যে এই গ্রান্ড মাস্টারদের ট্রেনিং দেওয়া মিনিমাম 8-9 মাস এক বছর আগে, সেই ব্যাপারে চিন্তা ভাবনা আছে। এবং আপনারা জানেন যে পৃথিবীতে যে জাতি বেশি উন্নত, তারা কিন্তু দেখবেন যে তার ব্যাকগ্রাউন্ডে দেখবেন যে তারা দাবাতেও কিন্তু অনেক তারা ডেভেলপ করেছে, ডেভেলপ। তো আমাদের ধারণা হচ্ছে যে আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে এই দাবাকে যদি আমরা বাংলাদেশের সমস্ত আনাচে কানাচে ছড়িয়ে দিতে পারি, স্কুল লেভেলে দাবাকে যদি আমরা আরও সুন্দরভাবে আমরা এটাকে আগাতে পারি, তাহলে কিন্তু দাবার যে আমাদের গত 8-9 বছরের দাবা নিয়ে যে আমরা খুব বেশি আগাতে পারিনি, সেটা কিন্তু আমরা আগিয়ে যেতে পারবো। এবং সেই লক্ষ্য নিয়েই সাইফ স্পোর্টিং ক্লাব শুরু করেছে দাবা নিয়ে তার যাত্রা শুরু করেছে। এবং 2016 সালে আপনারা শুনেছেন যে আমরা সাইফ স্পোর্টিং ক্লাব এটার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এবং প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই কিন্তু আমরা এশিয়ান ক্লাব কাপ চ্যাম্পিয়ন লিগে আমরা কিন্তু খেলার জন্য আমরা যোগ্যতা অর্জন করেছি। এবং আজকে যে বাংলাদেশের জন্য যে বিরল যে সম্মান বয়ে নিয়ে আসছে সাইফ স্পোর্টিং ক্লাব, এটা শুধু সাইফ স্পোর্টিং ক্লাবের সম্মান না, এটা হচ্ছে সারা বাংলাদেশের বাঙালি জাতির সম্মান। দাবা একটা কৌশলের খেলা, এই খেলা আমি মনে করি আজকে বাংলাদেশে আমাদের যে অবস্থা,
আমাদের মাঠের খুব অভাব। ছেলেপেলেরা ইচ্ছা থাকলেও ক্রিকেট ফুটবল অন্যান্য আউটডোর গেম যেগুলি আছে করা অনেকটা দুরূহ ব্যাপার এবং ব্যয়সাধ্য। সেই ক্ষেত্রে দাবার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। আজকে যুব সমাজ যেভাবে ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে, বিভিন্নভাবে আসক্ত হচ্ছে, তাদেরকে ফিরিয়ে আনতে হলে তাদের যে মস্তিষ্কের বিকাশ ঘটানোর জন্য এই দাবা খেলাটা আমার মনে হয় জাতীয় পর্যায়ে আরও ছড়িয়ে দেওয়া উচিত। এই মুহূর্তে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরীর কাছে সাইফ স্পোর্টিং ক্লাবের দাবা দলের অধিনায়ক মাহমুদা হক চৌধুরী মলি প্রাইজ মানি এবং ক্রেস্ট হস্তান্তর করবেন।